শোনো, একটা গল্প বলি তবে। একটি মেয়ে একটি ছেলের স্বপ্ন পূরণ হবে, এই তো সেদিন প্রথম দেখা, বুকটা দুরু দুরু, সেই তো প্রথম নিবিড়ভাবে ভালো লাগার শুরু। ভিন্ন তারা ভীষণ রকম, স্বভাবেতে জটিল ধাঁধা, মানুষ তারা ভিন্ন মেরুর, হিসেব কষা আর সুর সাধা। আচ্ছা, কাব্য হলো অনেক, এবার গল্প বলি প্রেমের। একটি খামখেয়ালি মেয়ে আর একটি পড়াকু ছেলের প্রেমের গল্প। বাবা মার জোরাজুরিতে এক প্রকার অনিচ্ছা নিয়ে কথা শুরু হলেও একটু একটু করে সম্পূর্ণ অচেনা দুজন মানুষের সবথেকে ভালো বন্ধু হয়ে ওঠার জার্নিটা মন্দ নয়। একটা উদাসীন মেয়ে, সকালে ঘুম থেকে উঠে কোনো রকমের রেডি হয়ে অফিস যাওয়া আর রাতে ফেরা, এই ছিল যা রোজকার নিয়ম। আর সঙ্গী বলতে গোয়েন্দা গল্প আর বাড়ি ফিরে ইউকুলেলের টুংটাং, এছাড়া তেমন কিছু ছিল না জীবনে। ছিল না বলা ভুল, এক ঝাঁক স্বপ্ন ছিল, একজন মনের মতো মানুষের পাশে বসে কাঁধে মাথা রাখার ইচ্ছে ছিল। ইচ্ছে ছিল কলকাতার অলি গলিতে সেই মানুষটার হাত ধরে ঘুরে বেড়ানোর। বেশ কিছুদিন যাবত মেয়েটির সেই স্বপ্নগুলো পূরণ হচ্ছে সেই হিসেব কষা গোমরামুখ ছেলেটার হাত ধরে, যে ছেলেটা পড়াশুনো ছাড়া আর কিছু ভাবেইনি কোনোদিন। সেও কোনো এক অজানা মায়ায় জড়িয়ে পড়ছে। হ্যাঁ, সেই খামখেয়ালি মেয়েটি আমি, আর ওই গোমরামুখটি হলেন মিত্তির বাবু। কলকাতার রাস্তায় পিঠে ল্যাপটপের ব্যাগ নিয়ে ঘুরে বেড়ানো ছেলেটা আজ সেই রাস্তা দিয়েই এক হাতে আমার ইকুলেলের ব্যাগ আর এক হাতে আমার হাত শক্ত করে ধরে হেঁটে চলে। আমরা গঙ্গার পাড়ে বসে সূর্যাস্ত দেখি, ভালোবাসা উদযাপন করি। এই গঙ্গার পাড়ে বসে তোমার কাঁধে মাথা রেখে প্রথমবার গিয়েছিলাম, ভালোবাসি ভালোবাসি, আর তারপর তোমার ওই অপলক দৃষ্টিতে চেয়ে থাকা, এর থেকে বড় কমপ্লিমেন্ট আর কি বা হতে পারে। আমার মতো উদাসীন চঞ্চল মেয়ে মোটেই ইচ্ছে ছিল না এত তাড়াতাড়ি সংসার নামক গোলক ধাঁধায় পড়ার। চেয়েছিলাম অন্তত একটা বছর সময় নিয়ে তোমায় চিনতে, জানতে, বুঝতে, অথবা বলা ভালো গতানুগতিক নিয়মে প্রেম করতে। কিন্তু ওই যে জীবনে সব চাওয়া পাওয়া হয় না, অথবা পাওয়া যায় হয়তো একটু অন্যভাবে। আমার এসব উদ্ভট ইচ্ছে শুনে ঠোঁটে একটা চওড়া হাসি নিয়ে বলেছিলে, কলকাতার এমন কোনো জায়গা বাকি থাকবে না যেখানে আমরা প্রেম করব না। কথা দিয়েছিলে যেটুকু সময় হাতে আছে সেটুকু সময়কেই সুন্দর সুন্দর মুহূর্ত দিয়ে সাজিয়ে আমার স্মৃতির ঝুলি পূর্ণ করে দেবে। দিলেও বটে, একটা কবিতা আছে, কেউ কথা রাখেনি কেউ কথা রাখে না, আজ বড্ড ফিকে মনে হচ্ছে কবিতাটাকে। ঝড় এলে তুই সাথে থাকলে কি ভয়, তোর ঠিকানায় পাঠালাম হৃদয়। রাস্তায় হাঁটার সময় বাড়িতে হাত ধরে টেনে এনে যেভাবে আগলে রাখো, শুধু এটুকু থেকে যায় যেন সারাদিন কাজের শেষে বাড়ি ফিরে ক্লান্ত বিষণ্ণ হয়ে মাথাটা যেন আজীবন তোমার কাঁধে এলিয়ে দিতে পারি। আর আমাদের কলকাতার প্রেম সে তো রইলই, তিলোত্তমা তো কত প্রেমের সাক্ষী হয়ে আছে শতাব্দীর পর শতাব্দী জুড়ে। বুড়ো বয়সে ঠিক এভাবেই যেন গঙ্গার পাড়ে বসে সূর্যাস্ত দেখতে দেখতে আজকের স্মৃতি মনে করে ঠোঁটের হাসি চওড়া হয়। সূর্যাস্ত দেখব গঙ্গা তীরে, ভরসা হবে তোমার দৃঢ় কাঁধ, জোয়ার এলে ডুবিয়ে দিয়ে পা, হাতের ওপর রাখবো দুজন হাত।